সরাসরি দোষারোপ করা কিংবা অপরাধী বানানোর আগে অবশ্যই খুঁজে বের করুন মূল শয়তানটাকে, যে আপনার সাথে অন্য কারো সম্পর্কটা নষ্ট করছে। মনে রাখবেন, কেউ কারো ভালো এই সমাজে সহ্য করতে পারে না। এই সমাজের বেশিরভাগ মানুষই অবসেসড, আর এই অবসেশনের জন্যই আপনার কোনো ভালো কারো সহ্য হবে না। সতর্ক থাকুন আর সম্পর্কটা রাখুন সকল ধরনের উস্কানির ঊর্ধ্বে। যদি আপনি 100টা কালো পিঁপড়ে আর 100টা লাল পিঁপড়ে ধরে সবগুলোকে একটা কাঁচের জারে ছেড়ে দেন, দেখবেন সব কিছুই ভেতরে স্বাভাবিক এবং সরল রেখায় অবস্থান করছে। কারো সাথে কারো কোনো সমস্যাই হচ্ছে না। খেয়াল করলে দেখবেন সবাই যার যার মতো নিজের স্বজাতির সাথে ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ অবস্থানে রয়েছে। একটু পর যদি আপনি কাঁচের জারটা হাতে নিয়ে উন্মাদের মতো ঝাঁকাতে শুরু করেন এবং সবগুলো পিঁপড়েকে একটা টেবিলে ছেড়ে দেন, খেয়াল করে দেখবেন কালো পিঁপড়ে আর লাল পিঁপড়েরা একে অপরকে নিনজাদের মতো হত্যা করছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে কালো পিঁপড়ে ভাবছে লাল পিঁপড়ে তাদের প্রকৃত শত্রু, আর লাল পিঁপড়ে ভাবছে কালো পিঁপড়েরাই তাদের প্রকৃত শত্রু। আর এজন্যই একটা সময় লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ে একে অপরকে হত্যা করতে করতে দুদলের সবাই শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে যায়। অথচ তারা কেউই এটাই জানতে পারল না যে তাদের শত্রু আসলে তারা কেউই ছিল না, বরং তাদের শত্রু ছিল সেই ব্যক্তি যিনি জারটা ঝাঁকিয়েছিলেন। আর এটাই আসলে আমাদের সমাজের প্রকৃত চিত্র। আমাদের অবস্থাও অনেকটা এই গল্পের লাল আর কালো পিঁপড়ের মতোই, কারণ আমরা অন্য কারো উস্কানিতে নিজেরাই নিজেদের সাথে ঝামেলায় জড়াই, আর মধুর সম্পর্কে ধরাই ফাটল। আর এভাবেই একটা সময় সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যায়। কখনো বন্ধুর সাথে বন্ধুর, কখনো পুরুষের সাথে নারীর, কখনো পুরুষের সাথে পুরুষের, আবার নারীর সাথে নারীর, কখনো বা বাম দলের সাথে ডান দলের, কখনো ধনীর সাথে ধনীর, কখনো ধনীর সাথে গরিবের। এভাবেই অনেক সময় বাইরের একটি অদৃশ্য শত্রুর কারণে সকলের সাথে সকলে এক যুদ্ধে লিপ্ত হয়, সবাই সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নগ্ন নৃত্যে মেতে ওঠে। অথচ কোনোদিন সেই শয়তানটাকে কেউই চিহ্নিত করতে পারে না, যে আসলে কাঁচের জারটা ঝাঁকিয়ে আমাদের একজনের চোখে অন্যজনকে বানিয়েছে জনম জনমের শত্রু। কাউকে সরাসরি দোষারোপ করা কিংবা অপরাধী বানানোর আগে অবশ্যই খুঁজে বের করুন মূল শয়তানটাকে, যে আপনার সাথে অন্য কারো সম্পর্কটা নষ্ট করছে। মনে রাখবেন, কেউ কারো ভালো এ সমাজে সহ্য করতে পারে না। এই সমাজের বেশিরভাগ মানুষই অবসেসড, আর এই অবসেশনের জন্যই আপনার কোনো ভালো কারো সহ্য হবে না। সতর্ক থাকুন আর সম্পর্কটা রাখুন সকল ধরনের উস্কানির ঊর্ধ্বে। ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কগুলো। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।